ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে। তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হবো। ওই মুসল্লি তোরা গলতে ববি, নাহলে কিন্তু সান্ডে মান্ডে কলজ করে দিব, কয়া দিবাল আছি। তো সবাই তো ভয়ে বসে গেছে, সর্বনাশ যেই লোক এলান করছে না বসলি তো খবরই আছে। তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সদগরকে, যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন। তাই মিশা সদগর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তাই যাই হোক, সে তার মতো করে বলে গেল। তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন। তাই ডিপজল নামাজের বয়ানটা করতে সেইভাবে, আল্লাহ রাসূল জেমতে জেমতে নামাজ পড়ছে আর সাহাবী গহি গাইছে, অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাডা দুধু খা, ওই মশাল নামাজ শিখাই দিবি। যাই হোক, সে তার মতো করে বললো। তারপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে কি জিকিরের বিষয়টা একটু বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকে জিকির তোমার দেলের ভিতরে টাস টাস কি দিয়ে বাজতে থাকবে, জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে হান্দাইলে ফেরেশতারা তোমার সৌদ্য শিখের ভিতরে হান্দাই দেবে। যাই হোক, সে তার মধ্যে করে বলে গেল। তারপরে একরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর হৃদ্যতা ভালোবাসা, এটা দিয়ে হইলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বুঝাই বলতে সেইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই, আমি গত মাসেও তিন তিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে ওই সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এটা দেওয়া হলো নায়ক মান্নাকে। মরহুম মান্না এসে তার বয়ানটা করতেছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে তাবলিগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে। তাই নায়ক রুবেল তার মতো করে বলতে সেইভাবে, আল্লাহর দিয়া যান, আল্লাহর দিয়া মান, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়া যান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখি শয়তান, তুই যদি আল্লাহর দিয়া যান আল্লাহর দিয়া মাল আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। এই ছিল আর কি বিষয়টা। এর মধ্যে কি সমালোচনার কিছু আছে?